আসসালামু আলাইকুম বারাকাতু আশা করছি তোমরা সকলে ভালো আছো চলো আজকে আমরা আলোচনা করবো আল উম এদেরকে নিয়ে ইতিমধ্যে আমরা আল এবং এদেরকে নিয়ে আলোচনা মানে এদেরকে এদের ব্যাপারে আলোচনা করে আমরা শেষ করে দিয়েছি আজকে নতুন যুগ শুরু হচ্ছে সেটি হচ্ছে আশওয়ারা আল উমাভিয় অর্থাৎ যুগ ঠিক আছে তো উম যুগ শুরু হয়েছিল ছশো একষট্টি থেকে নিয়ে ৭০০ পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটা মনে রাখবে আর তারপর চলো দেখে নিই যে উমায় যুগের প্রথম কবি হচ্ছে এখানে জামিল বিন মামার ঠিক আছে তো চলো দেখে নিই যে জামিল বিন মামার ইনি একজন কবি ছিলেন তো এনার মৃত্যু হচ্ছে বিরাশি হিজরিতে মনে রাখবে বিরাশি হিজরি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পুরো নাম হচ্ছে আবু আমর জামিল বিন আব্দুল্লাহ বিন মামার মিমবানি অদ্রা বানি উদ্রা থেকে বিলং করছে যেটা কুদা এই গোত্রের সঙ্গে সম্পর্কিত মানে এখান থেকে এই বানি উদার এটা উপগোত্র ওলাকীনা উমমাহ জুজাইমা তার মায়ে না হচ্ছে জুজাইমা ঠিক আছে মিনিল ইয়ামান ইয়ামান থেকে ওলিদা ফি ওয়াদি আল কোরা ওয়াদিল কোরা নামক স্থানে জন্মগ্রহণ করেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে কোশ্চেন মানে আসার মতো বিল হেজাজ যেটা হেজাজে অবস্থিত ফিবাইতিন তার ওয়াতিন ঠিক আছে মানে ধনী পরিবারে সচ্ছল পরিবারে তারপর দেখেন যে ওয়াকানা জামিল ফি আউ্বালিল আমরি মানে প্রথম দিকে জামিল বিন মামার কি করেছিল যে আমিলু ইলা এখানে ইবনাতি হবে সরি যে ইবনাতি আম্মি তার যে চাচার মেয়ে ঠিক আছে যার নাম ছিল উম্মুল জুসায়ের এই উম্মুল জুসায়ের নামের যে মেয়ে এর সঙ্গে তার মানে প্রেম শুরু হয় ঠিক আছে সোম্মা তা আল্লাহ কাবি উক্তিহা বোসায়না অতঃপর তার বোন যে বুসায়না ছিল তার বোনের সঙ্গে এর সম্পর্ক হয় প্রথমে অম্বুল জুসাইর এই হুসাইনার বোন ঠিক আছে অম্বুল জুসাইর তারপর বুসাইনার। সঙ্গে তার সম্পর্ক হয় ইস্তেহারা বিহব বি বোসায় বিবোসায় না আর এই কারণে অর্থাৎ এই জামিল বোসায়না এ যে মানে এদের যে বুসাইনার যে যে সম্পর্ক ছিল এই কারণে জামিল বিন মামার তিনি মাসর হয় কি নামে না তো জামিল বোসায় জামিল বোসায়না নামে ঠিক আছে বি বুসাইনাতি ইবনাতি আমি তার চাচার মেয়ে ছিল অলিদা লিকা এই জন্য ওরিফা বি জামিল বুসাইনা এই জন্য তাদের না মানে তাদেরকে তাকে চেনা হয় বা তাকে জানা যায় যে জামিল হুসাইনা নামে যেটা আমরা জানি জামিল হুসাইনা তারপরে চলো যে অতিরিক্ত যখন জামিল বিন মামার তা তাদের বাড়িতে আস মানে যেতে আসতে শুরু করলো এদিক ওদিক তখন জানতে পারলো হুসাইনার পরিবারের লোক যখন জানতে পারলো যে এ খুব ডিস্টার্ব করছে আমাদের মেয়েকে তখন তাদের পরিবারের লোকেরা কিন্তু জামিল বিন মামারের ওপর রেগে যায় অতঃপর এ মারওয়ান বিন হাকামের কাছে অভিযোগ দায়ের করে ফলে কি করে যে আহাদারা মারওয়ান বিন আল হাকাম মারওয়ান বিন হাকাম তার রক্তকে হালাল করে দেয় অর্থাৎ জামিলকে জামিল বিন মামারকে হত্যা করার জন্য আদেশ দেয় মানে তার রক্তকে হালাল করে দেয় যেখানে পায় তবে হত্যা করা হবে এরকম অলিউল মাদিনা যে মদিনার একজন গভর্নর ছিলেন মিন কি বলে মহাবিয়াতা মহাবিয়ার পক্ষ থেকে দামাহ বলতে জামিল বিন মামারের যে রক্তকে হালাল করে দিয়েছিল আহাদারা দামা মানে রক্তকে হালাল করে দেওয়া ফরা হাইয়াদ রিবু অতঃপর জামিল বিন মামার এই যে এর ফলে তিনি অবশ্যই যে ভয় তো আসবে স্বাভাবিক যখন রক্তকে হালাল করে দিয়েছিল তখন সে ভয়ে কি করেছিল ফিল বিলাত বিভিন্ন দেশে সে মানে যেতে শুরু করেছিল বিভিন্ন দেশ চলে যায় যেমন তার মধ্যে গিয়েছিল সাম থেকে আবার ইলা আন ইস্তাকাররা মানে থেকে আই হাত্তা ইলা আন মানে এখানে হাত্তা হাত্তা ইস্তাকার রাফি মিসরা যে মিশরে সে স্থায়ী হয় হাইসু মাতা এবং মিশরে তিনি মৃত্যুবরণ করে তবে দেখো উসলু বহ তার যে কবিতার যে উস্লুভ সেটি হচ্ছে আল গিনাই মানে আবেগমূলক তার যে গান ঠিক আছে এটা মনে রাখবে উস্লুভসের কি না তো আল গিনাই আল তারপর একে আর শের আল গাজালি ওয়াল হব্বি আল ওদ্রী ইলা উমায়া যুগে তাকে পবিত্র প্রেম এবং গাজাল যে কবিতার যে জনক তাকে ধরা হয় এই এই লাইনটা মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন আসার মতো তারপর চলো এর কাছে জিহাদের অর্থ কি ছিল দেখো হাস্যকর যে মানাল আল জিহাদ ইন্দাহ তার কাছে যে জিহাদের অর্থ এটাই ছিল যে আহ শাহাদাতুল হব যে প্রেমের কারণে মৃত্যুবরণ করা বা প্রেমের কারণে যে যে জীবনকে দেওয়া ঠিক আছে ওয়াইয়াক ওয়াই ইউকতালা তিসাবিলিন এবং এমন রাস্তায় হত্যা হওয়া মাই হেব মানে প্রেমের রাস্তা দিয়ে কি করা হত্যা হওয়া খাইরুন সেই হত্যা হওয়াটা উত্তম কিসের জাতীয় না তো মিন আই ইয়া আইসা ফি সাআদাতিন যে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা চাইতে ওই প্রেমের রাস্তায় হত্যা হটায় ওটাই হচ্ছে উত্তম এটা কার নিকটে ছিল না তো জামিল বিন মামারের নিকটে ছিল তো মনে এই উক্তিটি মনে রাখ এই তার যে এ মানে মান আল তার কাছে কি অর্থ ছিল এটা মনে রাখবে মান আল জিহাদ ইন্দাহ সাদুল হুব তো কার কাছে এটা ছিল না তো জামিল বিন মামারের কাছে তারপর চলো দেখি যে তু জাদু মামার আই জামিল বিন মামার জামিল বিন মামারের যে কবিতাতে পাওয়া যেত মিনাশোহর আল আমিক মানে গভীর আবেগ অনুভূতি এগুলো কিন্তু তার কবিতার মধ্যে পাওয়া যেত এবং সূক্ষ্ম বর্ণনা লিল প্রেমের যে সূক্ষ্ম বর্ণনা মা লাতু জাত ফিসের ওমর বিন আবির যেটা যেগুলো ওমর বিন আবির আবিয়ার কবিতাতে পাওয়া যেত না সাধারণত না পাওয়া যাওয়ারই কথা কারণ ওমর বিন আবিয়া তিনি মেয়েদেরকে উত্তাক্ত করতেন তিনি অর্থাৎ তিনি কি করতেন মেয়েদেরকে উত্তাক্ত করতেন জামিল বিন মাহমের মতো কোনো মানে যাকে ভালোবাসতেন তা তার প্রতি নাই করে অন্যান্য আরো মেয়েদেরকে উত্যক্ত করতেনবিন আবিরাবিয়া তাই তার কবিতার মধ্যে সেরকম পাওয়া যায় না তো চলো এখানে জামিল বিন মহামারী থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সেগুলো হচ্ছে তার যে মৃত্যু বিরাশি হিজড়ি দ্বিতীয় নম্বর তার পুরো নামটা দেয় না বললে চলে তো কোন পুত্র থেকে বাণী ওদরা যেটা কাদা থেকে বিলং করছে ঠিক আছে তার মানে জুজাই জুজাইমা এমন থেকে সে কোথায় জন্মগ্রহণ করেন না তো সে জন্মগ্রহণ করেন অদিউল কোরা এটা ইম্পর্টেন্ট এটা মনে রাখবে অদিউল কোরাতে অদিউল কোরা কোথায় এটা অবস্থিত তো হেজাজে সারওয়াতিন তারপর সে কাকে ভালোবাসত প্রথমে এটা ইম্পর্টেন্ট তো বুসাইনা হচ্ছে তার তারপরে হ্যাঁ জামিল বুসাইনা তো তার পরবর্তীতে মানে কার সঙ্গে প্রেম হয়তো বুসাইনার সঙ্গে এটা মনে রাখবে তারপর দেখো হ্যাঁ কোথায় মৃত্যুবরণ করেন মিশরে এটা অবশ্যই মনে রাখবে কারণ এরা দিয়ে দিতে পারে যে কোথায় মৃত্যুবরণ করেন জামিল বিন মাহমা সে মিশরে তারপর কোথায় কোথায় যায় না তো শাম ইয়ামান এবং শেষে মিশরে তার যে সে কবিতার উসলুভ কি না তো আল গেনাই আল বিজানি তারপর তাকে রহিদুর শের আল গজালি আল ফিলাসিল মুবি বলা হয় মানাল আল তার কাছে কী ছিল এটা মনে রাখবে তো চলো তারপরে আমরা চলে যাই উমর বিন আবি আবিয়া তো এর জন্ম হয় তেইশ হিজড়িতে আর মৃত্যুবরণ করেন তিরানব্বই হিজড়িতে তেইশ হিদিতে হজরত উমর আবিয়াল্লাহ তার আহ মৃত্যুবরণ মানে তিনি ইন্তেকাল করেন তাকে আসলে হত্যা করা হয় তো চলো দেখি যে সেই রাত্রেই কিন্তু ওমার বিন আবির জন্ম হয় ওর জন্য এর নাম হচ্ছে উমার মহার বিন আবিয়া উমার রাখা হয়েছে সেই নামকে অনুসরণ করে তো তার যে উপাধিগুলো দেখবো তো সেগুলো উপাধির সঙ্গে মিল রেখে তার উপাধি দেওয়া হয়েছে চলো দেখে নি যে আবুল খাতাব উমার আবুল খাত্তাব এর উপাধি উমার বিন আব্দুল আবদুল্লাহ বিন আবি রাবিয়া আল কুরাসি কুরাসি আল মাহজুমি যিনি কুরাইশ বংশের মাহজুমি ছিলেন উলিদা ফি মাক্কাতা সে মক্কায় জন্মগ্রহণ করেনাকারা বাহিন এবং কোনো কোনো ঐতিহাসিক গণ তে বর্ণনা করে যে আন্নাহ উলিদা ফিন মাদি যে কেউ কেউ বলেছেন যে সে মদিনাতেও জন্মগ্রহণ করেন ঠিক আছে ফিলাইলাতিন এমন এক রাত্রে যে মাতা উমার বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ যে রাত্রে হজরত উমার রাদি আল্লাহ তালন মৃত্যুবরণ হয় ঠিক আছে বিবাইতিন ওয়াসিন আত্তারিয়া মানে এক ধনী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তো কেউ কেউ এখানে মক্কা বলেছেন আর কেউ কেউ মদিনা ঠিক আছে মক্কাটা সম্ভবত এতে আমাদের মদিনাটা হচ্ছে সেন জায়াতের অনুযায়ী আর আমি এর আগে মদিনাতে যেটা বলেছিলাম সম্ভবত এ ওই কাবিন কাববিন জোহাইর মনে হয় কাবিন জোহাই তো সেটা আসলে হ্যাঁ জাইয়াতের বই হচ্ছে তোমার মদিনা জাইয়াতের বই অনুযায়ী মদিনাতে জন্মগ্রহণ রাবিয়া বিন আবিরা আর হান্না ফাকুরের বই অনুযায়ী সেটা হবে তো মদিনাটি মদিনাতে প্রায় জায়গাতে লক্ষ্য করবে বা দেখতে পাবে তো মদিনাই এটা মনে রাখবে ঠিক আছে আর এর আগের আমি ভিডিওতে বলেছিলাম সম্ভবত ওটা এ ছিল কাবিন জোহাইয়ের সম্ভবত ছিল তো ওটা আসলে ঠিকই আছে মদিনা মদিনাই হবে ঠিক আছে তো চলো দেখেনি তারপরের যে পয়েন্টটা আবুহু আবদুল্লাহ ওয়া উম্মুহু ইয়ামানিয়া ঠিক আছে আও হাদরামিয়া তুসাম্মা মাজদান ঠিক আছে তো তার যে পিতার নাম আবদুল্লাহ তার মান তার মা হচ্ছে ইয়ামানি ইয়ামানি সে বিলং করছে যার মায়ের নাম হচ্ছে মাজদা তারপরে অংশ চলে যায় যে লাকাত সুমিয়া ওমার তার নাম ওমর রাখা হয়েছে বি ওমর আল খালিফা আল মাকতুল নিহত অর্থাৎ শহীদ খালিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার নামে তার নাম রাখা হয়েছে ওমর ওয়া কুনিয়া ঠিক আছে

ঠিক আছে উঠিয়ে নেওয়া হলো এবং কোন যে বাতিল কে রাখা হলো এই জন্য এই উক্তিটা বলা হয় যে হজরত রাধিয়া যেন মৃত্যুবরণ করেছিলেন তাই তিনি হক বলা হয়েছে ঠিক আছে তো কোন হককে উঠিয়ে নেওয়া হলো আর এই জন্মগ্রহণ করেছিল সেই রাত্রে তাই তাকে উদিয়া অর্থাৎ তোমার বিনামী রাভিয়াকে উদিয়া হিসাবে ধরা হয়েছে যে কোন বাতিল বাতিলকে রাখা হলো ঠিক আছে বাতিল সরি বাতিল বাতিলকে রাখা হলো তে উক্তিটা মনে রাখবে এই এটা কার সম্পর্কে বলা হয়েছে না তো এটা হচ্ছে বিন আবি আবিয়া সম্পর্কে বলা হয়েছে তারপর চলো দেখে নিই যে হুয়া কোরাসি ইউন ইউন তিনি হচ্ছেন কোরশি কুরাইশ এবং মাকজুমি আলকাবাহু তার যে উপাধি কি ছিল আল্লা আশেক ইমামু সোহার আল গাজল আশেক তার একটা উপাধি ছিল দ্বিতীয় হচ্ছে ইমামু সোরাইল আল গাজাল এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এটা মনে রাখবে যে ইমাম সোরাইল আল গাজাল এটা আসার মতো যে তার এটা হচ্ছে তার উপাধি তারপর চলো দেখে যে আবু ওয়াকে কেন বিন আবি রাবিয়া উমার বিন রাবিয়া ঠিক আছে সানিয়া আশার যখন তার পিতা মারা যান তখন তার বয়স মাত্র বারো ছিল বারো তারপর চলো দেখে দেখেনি যে আশার ওয়া আর ফিল গাজালিয়া গজলিয়া মানে তার যে প্রায় বেশিরভাগ কবিতা প্রেমমূলক কবিতা ঠিক আছে কাসারা শে আর আলা ওয়াসফিয়া নিসা আর একটা মজার ব্যাপার হয়েছে সে মানে মহিলাদেরকে নিয়ে তিনি কি করেছেন কবিতা লিখেছেন মহিলাদের ব্যাপারে তার কবিতা সীমাবদ্ধ শুধু গাজাল প্রেমল কবিতা লিখেছে এছাড়া কিছু অন্য কি কোনো বিষয় পায়নি শুধু এই বিষয়ে তিনি পড়েছিলেন তারপর দেখো আর নাফা উমর বিন আব্দুল আজিজ আব্দুল ওমর বিন আব্দুল আজিজ একে কিন্তু নির্বাসন দেয় ঠিক আছে এলা দাহলা নামে একটা জায়গাতে যেটা শাম হাবাসি এবং ইয়ামানের মধ্যে অবস্থিত এ দাহালাক এটা মনে রাখবে যে মান নুফিয়া ইলা দাহালা কাকে নির্বাসন দেওয়া হয়েছিল বা নির্বাচন দেওয়া হয়েছিল দাহালাকে তো উমর বিন আবির আবিয়া তো এখানে একটা হাস্যকর ব্যাপার আছে এটা যে কল সুলাইমান বিন আব্দুল মালিক সুলাইমান বিন আব্দুল মালিক তিনি এই উমর বিন আবির আবিকে বলেন যে মা ইয়াম নাও কা মিন মাদাহিনা 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 যে তোমাকে কিসে আমাদের প্রশংসা করা হতে বিরত রাখে যে তুমি পুরুষের প্রশংসা করো না

শেখু খাতিহি পর অবশ্যই পরবর্তীতে সে বৃদ্ধ অবস্থায় কি হয় মানে তোবা করে ইনকাতা আইলান নাসাক নাসক ঠিক আছে নাসাকি এবং সে পরবর্তীতে একজন নাসি অর্থাৎ আবেদ হয়ে যায় আল্লাহর ইন্না ওনাদার আল্লাহ এবং সে আল্লাহর মানে মানত করে ঠিক আছে ফিয়া আখির আইয়া তার শেষ জীবনে আইয়া আতিকা রুক বাতান এবং প্রত্যেক কবিতার জন্য সে একটা করে দাস মানে দাসী সে আজাদ করার নজর করে এবং মানে নজর করেছিল ঠিক আছে মানে মানত মেনেছিল তো প্রত্যেকটা যে আগে গাজাল লিখেছিল সে কারণে পরবর্তীতে নাসিক হয়ে যায় তো চলো তারপর দেখি তার অন্যান্য যে পয়েন্টগুলো জুরাইজ এই জুরাইজের ব্যাপারে একটা উক্তি করেছেন যে মাদা খালা লওয়াতিক ফি এবার এখানে দুইবার ফি হয়ে গেছে একটা ফি যে ফি খুদুরহিনা আদার সে রাবি রাবিয়া এখানে যে ভাবার্থ এটাই যে আবি রাবিয়ার যে কবিতা এটা অত্যন্ত কি ছিল অনিষ্টকর এবং ক্ষতিকর কাদের জন্য মহিলাদের জন্য মানে মহিলাদের জন্য কোনো কিছু ক্ষতিকর ছিল না কার চাইতে না তো মরবিন আবির আবিয়ার এই কবিতার চাইতে অন্য কি কোনো কিছু ক্ষতিকর ছিল না এটা তার ভাব অর্থ বললাম ঠিক আছে কেউ যদি এক্স্যাক্ট অর্থ করতে পারো তো কমেন্ট সেকশানে লিখে দিতে পারো ওর জন্য আমি কৃতজ্ঞ থাকবো কলা জারির জারির ব্যাপারে বলেছে যে মাজা আলা হাদ আল কুরাশি ইউ ইহাদি হাদা ইহাদি মানে সে ই করা বক বক করা এবং নিরথ কথা বলা যে জারির অবকর্ষরে বলেছে

তিনি মৃত্যুবরণ করেন ঠিক আছে তো মোহরবিন আবি রাবিয়া সম্পর্কে যে আসার মতো সেগুলো হচ্ছে তার জন্ম এবং মৃত্যু ঠিক আছে তেইশ মৃত্যুবরণ করে তার যে পুরোনাম আবু আল খাত্তা বিন আব্দুল মালিক আবদুল্লাহ বিন আবি রাবিয়া এটা দেয় না সাধারণত তার বংশ মাকজুমি মনে রাখবে কোথায় জন্মগ্রহণ করেন মক্কাতা ঠিক আছে মক্কায় কোন মদিনা আছে সেটা অপশন অনুযায়ী তোমরা উত্তর দেবে যদি মদিনা থেকে মদিনা আর যদি মক্কা থাকে তো মক্কা ঠিক আছে মদিনা এটা আমাদের বইয়ে রয়েছে তো এটাকে এটা হচ্ছে এটাই হচ্ছে গ্রহণযোগ্য বেশি তারপর হ্যাঁ সে কমিত করেন তিলাইলতির মাতা মরবিনা মরবিনা আল খাতাব রিয়া তাল আনহু তারপর চলো দেখে নিই হ্যাঁ তার যে উপাধি তার যে পুণ্যাত কী ছিল আবুল খাতাব আবু হাফ সেই দুটো তার ছিল মনে রাখবে তারপর তার ব্যাপারে কি বলা হয়েছে আইউ হাকিম রুফিয়া ও আইউ বা উদিয়া এটা কার ব্যাপারে বলা হয়েছে ওর বিন আবির আবিয়ার ব্যাপারে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা দিয়ে দেয় ঠিক আছে ও বা কুরাশি ইউন মাহজুমি ইউন তিনি কুরাশি কুরাইশ এবং মাহজুমি ঠিক আছে তারপর চলো দেখে নি যে আলকা বাহ তার যে উপাধি হচ্ছে আশিক ইমাম সোয়ার আল গাজাল এটা ইম্পর্টেন্ট বেশি যে ইমাম মান হুয়া ইমাম সোয়ার আল গাজাল তারপর আর যদি সাহরুল উদরি কাকে বলা তাহলে আল আসলিল উদরি ঠিক আছে আহ সাহরুল আল হব আল উদরি মানে যে পবিত্র প্রেমমূলক কবিতা লিখেছেন কে ওটা হচ্ছে জামিল বিন মামার হবে আর এই হচ্ছে আল মানে এ গাজাল তবে নিকৃষ্ট আশ্লীল ঠিক আছে আল গাজাল আল কাবিয়া এরকম দেওয়া থাকবে তো এটা তখন মারবিন আবির আবিয়া হবে তারপর এই তো এখানে লিখে আছে গাজালিয়া তার যে কবিতাগুলো বেশিরভাগই গাজালিয়াদের ব্যাপারে অশ্লীল কবিতা এমনকি হ্যাঁ আর একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি যে যখন হজের মৌসুম আসতো তখন মরবিন আবি আবিয়া হজকারী মহিলাদেরকে অত্যন্ত ডিস্টার্ব করতেন উত্তাক্ত করতেন বিরক্ত বিরক্ত করতেন যাই যাই কবিতা বলতেন তাদের সম্মুখে এই কারণে হজ করতে এসেও মহিলারা অত্যন্ত তারা ইনসিকিউর ফিল করতেন মানে সেখানে নিরাপদ মনে করতেন না ঠিক আছে তো এই পয়েন্টটা মনে রাখবে তারপর হ্যাঁ এই যে ইন্নিল আমদাহা রিজালা ইন্নাম আমদাহা নিসা কে বলেছিলেন এটা কার উক্তি উমর বিন আবি রাবিয়ার উক্তি তারপর চলো হ্যাঁ মাজাল হাদাল কুরাশি ইয়াহদি হাত্তা কালা শেরা এই উক্তিটি কে বলেছিল কার ব্যাপারে তো জারির বলেছিল উমর বিন আবি ব্যাপারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে তো এটা মনে রাখবে বিশেষ করে যে মাজাল হাদাল কুরাশি ইয়াহদি হাত্তা কালা আশেরা যেটা কে বলেছিল কার সম্পর্কে জারির বলেছিল সম্পর্কে কোথায় মৃত্যুবরণ করেন উমর বিন আবে রা মানে কার খিলাফ হতে না তো অলিদ বিন আব্দুল মালিক এই কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলোর মধ্যে পেজে বাসা করছি তো থ্যাংক ইউ সো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজ এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব আরো বিভিন্ন যুগের ভিডিও আপলোড করা যাতে করে তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারো ওকে আসসালামু আলাইকুম মরহামুল্লাহি অবরাকাত